আর্জেন্টিনা কথা রাখেনি বত্রিশ বছর কাটলো কেউ বিশ্বকাপ দেখেনি ছেলেবেলায় এক স্ট্রাইকার হঠাৎ তার থামিয়ে গোলটা ফাইনালের দিন দেব এরপর উনিশশো থেকে দুই পর্যন্ত কেটে গেল সেই ফাইনাল আর এলো না তারপর একদিন লেওনাল মেসি বলেছিল দুই হাজার চোদ্দ আশুক দাদা ঠাকুর তোমাদের আমি ফাইনাল দেখা দিয়ে যাব। যেখানে মধ্যে পালাসিও খেলা করে। আর কত গালি দেব গালি দিতে দিতে তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলে তারপর কি তুমি গোল দেবে একটা ভালো যুক্তিও দেখাতে পারিনি কখনো ব্রাজিলের ছেলেরা পাঁচ পাঁচবার বিশ্বকাপ জয়ের গল্প করেছে মাথায় যা এসেছে তাই নিয়ে বলদের মতো করেছে যুক্তিহীন তর্ক হলুদ রঙের জার্সি পরে ফর্সরমণীরা খুঁজেছে ব্রাজিলের সাপোর্টার আমাদের দিকে কেউ ফিরেও তাকায়নি বাবা দাদারা বলতেন আর্জেন্টিনাও বিশ্বকাপ যেতে বাবা এখন বৃদ্ধ আমাদের দেখা হয়নি কিছুই কত ক্রেসপো এলো আর গেল কেউ বিশ্বকাপ জেতাতে পারেনি হাত দিয়ে গোল দেওয়ার পর ম্যারাডোনা বলেছিল যেদিন অন্ধের মতো ভালোবাসতে পারবে সেদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে ভালোবাসার জন্য নিজের বুদ্ধি হাঁটুতে নামিয়েছি জার্মানির গোলে নিয়েছি ফাঁপড়ি ভান্ডার তন্ন করে খুঁজে এনেছি মেসির পাঁচটা ব্যালেন্ডিয়ার তবুও আর্জেন্টিনা কথা রাখেনি এখন আমাদের হাতে শুধু সেভেন আপের বোতল বত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি আর্জেন্টিনা বিশ্বকাপ যেতেনি